জয় গুরু চাঁদ, জয় গোলক চাঁদ, জয় তারক চাঁদ। অশ্বিনী ঘোষার জন্মের আগে গোলক পাগলেই গঙ্গালীলা করেছিলেন। রায়চরণ মণ্ডলের বাড়িতে এরম রাত্রে অধিবাস, কীর্তনের সময় কার্তিকের সঙ্গে গোলকের মারুতি রূপ দেখা দিয়েছিল। তাই গোলক প্রকল বলছিল যে গ্রামের আমাশামা যারা আছে সবাইকে নিয়ে নিমন্ত্রণ করবে, কালি বেলেঘাট স্নান করবো, আমি গঙ্গা দর্শন করাব। আর সেই স্মৃতি আজকে সেই বেলেঘাটের গঙ্গা স্নান গোলক পাগলের স্মৃতি রক্ষা করতে ঠাকুরের ভক্তরা করেছে। আর অশ্বিনী ঘোষার জন্ম এই বাড়িতে কার্তিকের ছেলে এবং তার ছেলে অমূল্য। অমূল্য যখন বয়স 3 বছর তখন অশ্বিনী ঘোষাই মারা যান। তখন কিছুদিন পরে বোনের সঙ্গে ভারতে চলে যান। ভারত থেকে আসার পরে উনি পুনরায় দেশে এসে ভক্ত সঙ্গ করেন, ভক্তদের নিয়ে অনুষ্ঠান করেন, ভক্ত মিলন করেন। কিন্তু দুঃখের বিষয়, কিছুদিন পরেই অনেক ভক্ত সঙ্গ করার পরে হঠাৎ উনি একটা আঘাতে পুকুরের কামড়ে মারা যান এবং সেখান থেকেই তার একমাত্র মেয়ে অনিতা এবং জামাই, আর অনিতার 2 ছেলে আর আমি প্রমত অশ্বিনী ঘোষার ভাতুষ পুত্রের ছেলে, প্রতাপের ছেলে প্রমত এই বংশধর। এবং কার্তিক গণেশ সিদ্ধান ছিল অশ্বিনীর বাপ জ্যাঠা কাকা। আমি গণেশের উত্তরাধিকারী সূত্রে গণেশের গুরু, তাই ভক্তদের জানাচ্ছি ভক্তরা যেন এখানে আগমন করে এবং ভক্তের সম্মেলন করে যেন ভক্তদের আশা পূরণ করে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারকচাঁদ, জয় অশ্বিনী।